আমরা জানি যে আমাদের দর্শকরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে যে অ্যামোনিয়া উৎপন্ন হয় সেই সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। এটি একটি বহুল ব্যবহৃত শিল্প প্রক্রিয়া। এই বিশাল সংশ্লেষণটি সার এবং বিস্ফোরক তৈরি করার জন্য প্রয়োজন হয় এবং এই প্রক্রিয়াটির জন্য কৃতিত্ব দেওয়া যেতে পারে ফ্রিটজ হেবারকে, যিনি 1918 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন হেবার বশ প্রসেসের জন্য। বিজ্ঞান শনিবারে আপনাকে স্বাগত। এটি একটি নতুন পডকাস্ট সিরিজ যা গবেষকদের জীবনে অনুপ্রেরণাকে জাগিয়ে তোলে, যেগুলির বৈজ্ঞানিক অবদান সমস্ত বাধাবিঘ্নকে ভেঙে দিয়েছে এবং আমরা মহাবিশ্বকে বোঝার উপায়কে খুঁজে পেয়েছি। নমস্কার, আমি সৌম্যজিৎ এবং এই পর্বে আমি আপনাকে বিখ্যাত জার্মান রসায়নবিদ এবং নোবেল বিজয়ী ফ্রিটজ হেবারের জীবনের একটি ঝলক দেখাবো। তার উদ্ভাবনী শক্তির উজ্জ্বলতা এবং তার প্রয়োগগুলি যে কতটা গুরুত্বপূর্ণ তার সাক্ষী আমরা আজকে হব, আর আমরা তার সাফল্য এবং ট্র্যাজেডি মিশ্রিত জীবনের সাক্ষী হয়ে থাকব। এখানে প্রথম বিভাগে আমরা ফ্রিটজ হেবারের শিক্ষা এবং কর্মজীবনের একটি ওভারভিউ উপস্থাপন করব। ফ্রিটজ হেবারের জন্ম 9 ডিসেম্বর 1868 জার্মানির একটি শহরে সবচেয়ে প্রাচীন ইহুদি পরিবারে। তিনি ছিলেন সিগফ্রিড হেবারের পুত্র এবং তার প্রাথমিক শিক্ষাগ্রহণ স্থানীয় জিমনেশিয়ামে হয়। বাবার কাজের ধারা প্রভাবিত হয়েছিলেন কারণ তিনি ন্যাচারাল ডাইস এবং পিগমেন্টসের সফল আমদানকারী ছিলেন। 1868 সালে বার্লিন বিশ্ববিদ্যালয়ে রসায়ন অধ্যয়ন শুরু করেন ফ্রিটজ হেবার, তবে প্রথম সেমিস্টারের পরে হাইডেলবার্গে স্থানান্তরিত হন। হাইডেলবার্গে 1.5 বছর পরে হেবারের বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারটি 1 বছরের মিলিটারি সার্ভিসের জন্য বাধাগ্রস্ত হয়েছিল। তারপরে তিনি বার্লিনে স্থানান্তরিত হন, যেখানে তিনি কার্ল লিবারম্যানের অধীনে কাজ করেছিলেন অর্গ্যানিক কম্পাউন্ড পাইপেরোনালের ওপরে। 1894 সালে 3 বছর ধরে গ্র্যাজুয়েশন করতে করতে তিনি একদিকে যেমন তার বাবার সঙ্গে কাজ করতেন, তেমনই অন্যদিকে জুরিখে ইউনিভার্সিটি অফ জেনাতে পোস্ট ডক্টরেটে কাজ করতেন। 1894 হেবারকে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি এবং ফিউয়েল টেকনোলজিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করা হয়। এখানে তিনি 1906 সালে দ্রুততার সঙ্গে একাডেমিক স্তরের মাধ্যমে পুরোপুরি অধ্যাপক হওয়ার পথে কাজ করেছিলেন। হেবার 1911 সাল পর্যন্ত কার্লসরিউ থেকে গেছিলেন, তারপর তাকে ডাকা হয় বার্লিনে, যেখানে তিনি ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ইলেকট্রোকেমিস্ট্রি প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 1933 সালের গোড়ার দিক পর্যন্ত তিনি এই ইনস্টিটিউটের ডাইরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন, কিন্তু যখন নাৎসি রেস ল নিয়োগ করা হয় তখন তার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছিলেন। এরপর ইংল্যান্ডে 4 মাসের নির্বাসনের পরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উইলিয়াম পোপের গবেষণাগারে কাজ করতেন। এখন দ্বিতীয় বিভাগে আমরা গবেষক হিসেবে হেবারের কাজ কতটা অগ্রসর হয়েছিল তার দিকে আমরা নজর দেব। যদিও জৈব রসায়নবিদ হিসেবে তিনি দারুণভাবে প্রশিক্ষিত ছিলেন, তবুও কার্লসরুয়ে যোগ দেওয়ার পর তিনি ফিজিক্যাল কেমিস্ট্রি ক্ষেত্রে সরে গেছিলেন। তার কাজটি প্রবলভাবে শিল্প প্রয়োগ সম্পর্কিত ছিল। রিগরাস থিওরির অ্যাপ্লিকেশন থাকলেও একটি জ্যোতির্বিজ্ঞানের প্রক্রিয়া ও বিকাশের পুরো রিসার্চ ক্যারিয়ারের কেন্দ্রীয় থিম হয়ে উঠেছিল। তার একদম প্রথম দিকের কাজ ফ্লেমস আর কম্বাশন জড়িত কাজ ছিল। এই ব্যাপারটি সম্পর্কে তার প্রথম বই এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশনস অন দি ডিকম্পোজিশন অ্যান্ড কম্বাশন অফ হাইড্রোকার্বনসে বলা আছে। এই কাজটি পরবর্তীকালে পেট্রোলিয়াম পরিশোধন এবং ক্র্যাকিংয়ের পিছনে বর্ণনামূলক রসায়নকে আরও মূল্যবান হিসেবে প্রমাণ করতে পারে। 1897 শুরুর দিকে হেবার তার গবেষণামূলক থিওরিতে এবং ইলেকট্রোকেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে নিজের আগ্রহকে বাড়িয়েছিলেন এবং বিভিন্ন ধরনের তথ্য যুক্ত করেছিলেন। এই ক্ষেত্রে সাহিত্য দক্ষতা অর্জনে তার চেষ্টা একটি ফলশ্রুতিটি ছিল তার দ্বিতীয় গ্রন্থ দ্য থিওরিটিক্যাল বেসিস অফ টেকনিক্যাল ইলেকট্রোকেমিস্ট্রি 1898 সালে। তার অবদান অনস্বীকার্য। এই ক্ষেত্রে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জৈব যৌগ যেমন নবঞ্জিন, ইলেকট্রোকেমিক্যাল প্রস্তুতির গবেষণা, হাইড্রোজেন আর্গন যাকোষ এবং তার গ্যাস ইলেক্ট্রিক কাজ ক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে। জার্মানির রসায়নবিদ আলেকজান্ডার মসের সহযোগিতায় 1910 দ্বিতীয় বই নিয়ে আসেন যা নাইট্রোবেনজিনের উপর কাজটি নিয়ে গঠিত, দ্য ইলেকট্রোলাইটিক প্রসেস অফ অর্গ্যানিক কেমিস্ট্রি।
এই ক্ষেত্রে তার কাজ শীঘ্রই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের থেকে অ্যামোনিয়া যুগের সংশ্লেষণ এবং নাইট্রোজেনেশন পদ্ধতি হিসেবে এর সম্ভাবনার দিকে দৃষ্টি দেওয়া হয়েছে। 1908 সালে হেবার এটা দেখতে সক্ষম হয়েছিলেন যে উপযুক্ত অনুঘটকটির সাথে মিশ্রিত উচ্চ চাপে ব্যবহারটি অ্যামোনিয়ার সংশ্লেষণকে ব্যবহারিক করে তোলেন, এবং এর ঠিক পরের বছর এই পদ্ধতি জার্মান রসায়নবিদ কার্ল ব্যাথের হাতে দেওয়া হয়েছিল। এই পুরো প্রক্রিয়াটি হেবার বশ প্রক্রিয়া নামে পরিচিত। অ্যামোনিয়া সিনথেসিসের ওপরে তিনি যে কাজ করে গেছেন তার জন্য 1918 সালে তিনি কেমিস্ট্রি বিভাগে নোবেল পুরস্কার পান। তৃতীয় বিভাগটিতে রাসায়নিক যুদ্ধে আমাদের মহান ব্যক্তির জড়িত থাকার বর্ণনা দেওয়া হবে এবং তার যুদ্ধ পরবর্তী জীবনের বর্ণনা এখানে আলোচনা করা হবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তার বেশিরভাগ প্রকাশিত কাজ অ্যামোনিয়া সিনথেসাইজ সংশোধন করার জন্য উদ্বিগ্ন ছিল। যখন কয়েকজন জার্মান রসায়নবিদ উইলহেম অসওয়াল্ডের সাথে অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিডের স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াটির সাথে মিলিত হয়, তখন সম্মিলিত প্রক্রিয়াটি কেবলমাত্র খাদ্য উৎপাদনই নয়, নাইট্রেটস এবং অন্যান্য শোষণের সংশ্লেষণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। টিয়ার গ্যাসের সঙ্গে সঙ্গে ক্লোরিন গ্যাসকেও তিনি রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহার করলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সৈন্যবাহিনী শেলগুলিতে বিস্ফোরক স্থাপনের বিকাশে হেবারের সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন। হেবার একজন দেশপ্রেমিক ছিলেন এবং তিনি স্বেচ্ছায় ক্লোরিন গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য অনেক রকম এক্সপেরিমেন্ট করতে শুরু করেছিলেন। যুদ্ধের সময় উভয় পক্ষেই গ্যাস ওয়ারফেয়ার এজেন্টের ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং 1916 সালের মধ্যে হেবার নিজেকে জার্মানের কেমিক্যাল ওয়ারফেয়ার সার্ভিসের প্রধান হিসেবে কাজ করতে দেখেন। তার নোবেল পুরস্কার থাকা সত্ত্বেও হেবারের যুদ্ধ পরবর্তী জীবনে খুব কমই সম্মানের সাথে ভরা ছিল। তিনি জার্মান পরাজয়ের জন্য হতাশ হয়ে পড়েছিলেন এবং দুর্বল জার্মান যুদ্ধের জন্য নিজেকেই দায়ী করেছিলেন। যখন হিটলার ক্ষমতায় উঠেছিলেন তিনি তখন ইউরোপ ভ্রমণ করছিলেন এবং নিরলসভাবে একটি বাড়ির সন্ধানে ছিলেন যেখানে তিনি থাকতে পারে। এরপর 1934 সালে সুইজারল্যান্ডের একটি হোটেলে তিনি হার্ট ফেল করে মারা যান। জীবনের শেষ দিকে তিনি মর্মাহত হয়ে কাটিয়েছেন। তার কাজ যেমন এগ্রিকালচারও উন্নতি এনেছিল তেমনই বিষাক্ত গ্যাস প্রয়োগেও তার অবদান এমন কিছু কম ছিল না, তাই এই গ্যাস তৈরির জন্য তাকে সমাজ বিচ্ছিন্ন করে রেখেছিল। হেবারের কাজ বিশ শতকের টেকনোলজি ও আবিষ্কারের চূড়ান্ত ভালো ও চূড়ান্ত খারাপ দুটোরই উদাহরণ দিয়ে গেছে।